গাইস, দিস ইজ মি পিন্টু, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল টেকনো পিন্টু। বন্ধুরা, বরাবরের মতন আমি আপনার সাথে রয়েছি পিন্টু। এবং বন্ধুরা, আমি আজকে সম্বন্ধে কথা বলবো। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল থেকে কিংবা টাইটেল থেকে কিছুটা হলেও ধারণা কিংবা অনুমান করেছেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা কিন্তু ফোন ব্যবহার করি, আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই সব সময়। বন্ধুরা, আমরা যখন ফোনটা একটু বেশি গুণ ঘাঁটাঘাঁটি করি, আপনারা লক্ষ্য করবেন কিন্তু আমাদের ফোনটি প্রচণ্ড গরম হয়ে যায় এবং মনে হয় যে এখনই বাস্ট হয়ে যাবে। এটি হাত দিয়ে আপনারা কী করে বাঁচবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো বন্ধুরা। খালি বন্ধুরা, আমার একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না বন্ধুরা। আর বন্ধুরা, এইরকমই ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধুরা। এর ফলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো, আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য টেকনো পিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে একটি প্রেস করে দিন। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দুটো পদ্ধতিতে দেখাবো কীভাবে আপনার ফোনটি গরম হওয়ার থেকে বাঁচাতে পারবেন। একটি ফোনের সেটিংসের মাধ্যমে এবং আরেকটি হবে অ্যাপসের মাধ্যমে, এবং এই দুটোই যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ফোনটি সহজেই গরম হবে না বন্ধুরা। যাক বন্ধুরা, শুরু করা যাক। আপনাদের সকলে ফোনের সেটিংসে চলে যাবেন। সকলে ফোনের সেটিংসে চলে যাওয়ার পরে আপনাদের ডেভেলপার অপশানটা না হয়তো অন থাকে, আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে এখানটাতে রয়েছে বিল নাম্বার। বিল নাম্বারের উপরে আপনারা 5-6 বার ট্যাপ করলে আপনাদের ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে বন্ধুরা। এবং ডেভেলপার অপশানটিতে আপনারা প্রবেশ করবেন। ফার্স্টে এটা আপনাদের এরকম অফ থাকবে বন্ধুরা, আপনারা এখান থেকে অন করে নেবেন বন্ধুরা। আপনার ডেভেলপার অপশানটি এখান থেকে অন করে দেওয়ার পরে বন্ধুরা, আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটি অপশান থাকবে, আপনারা সেই অপশানটি খুঁজে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন এবং লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আমি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা, এই যে বন্ধুরা পেয়ে গেছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই মানে এই অপশানটিতে আপনারা একবার প্রেস করবেন বন্ধুরা। আপনারা কিন্তু এই অপশানটিতে প্রেস করলে আপনাদের কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট বলে অপশানে সিলেক্ট করা থাকবে। আপনারা কিন্তু এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানটা থেকে আপনারা এটিতে মানে টিক করে দেবেন বন্ধুরা। আপনারা ভালো করে বুঝে নিন বন্ধুরা, আপনাদের ফার্স্টে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটে থাকবে, আপনারা এখান থেকে নো, আপনাদের ফার্স্টে স্ট্যান্ডার্ডে থাকবে, আপনারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে এখান থেকে প্রেস করে দেবেন বন্ধুরা। এবং এই সেটিংসে করার ফলে বন্ধুরা আপনাদের ফোনের ডিসপ্লে আর কোনো অ্যাপ্লিকেশনগুলো ডেটা খেতে পাবে না এবং কোনো তাড়াতাড়ি ফোন গরম হবে না বন্ধুরা। এবং অ্যাপ্লিকেশানটা আর অ্যাপ্লিকেশানের মাধ্যমে দিয়ে হচ্ছে বন্ধুরা, আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল কিংবা ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে কিলস। এই অ্যাপ্লিকেশানটা আমার আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো অ্যাপ্লিকেশানটার লিঙ্ক, কিংবা আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিও শেষের দিক থেকে প্লে স্টোরে আপনারা কীভাবে পাবেন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশানটি এখন আপনারা ইনস্টল করে ব্যবহার করবেন কিংবা ইউজ করবেন, আপনাদের সামনে কিন্তু বন্ধুরা এইরকমই ঠিক একটি ইন্টারফেস শো হবে, অর্থাৎ পেজ শো হবে বন্ধুরা। এখান থেকে বন্ধুরা দেখুন বন্ধুরা, আপনাদের এখান থেকে যেসব অ্যাপ্লিকেশানগুলি শো করছে, এই সব অ্যাপ্লিকেশানগুলি কিন্তু বন্ধুরা আপনাদের ব্যাকগ্রাউন্ডে ডেটা খাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডকে আপনার ফোন ডিসপ্লেকে মানে খুব মানে তাড়াতাড়ি গরম করে ফেলছে বন্ধুরা। এবং এখানটা থেকে এই অ্যাপ্লিকেশানগুলি আপনারা ব্যাকগ্রাউন্ড ডেটা মানে খাওয়ার থেকে খুব সহজেই বন্ধ করে ফেলতে পারেন বন্ধুরা। এই যে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে প্লে বাটন রয়েছে, এই প্লে বাটনে আপনারা একবার প্রেস করবেন। দেখুন বন্ধুরা, এই মানে এখানটা থেকে কিন্তু আমার বহু ডেটা খাচ্ছে এবং ফোনটি আরও তাড়াতাড়ি মানে গরম হয়ে যাচ্ছে, ডেটা খাচ্ছে, চার্জ খাচ্ছে। এর ফলে আমাদের ফোনে কিন্তু বন্ধুর চার্জও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং ডেটা আমরা যারা ডেটা প্যাক মারি কম তাদেরও কিন্তু ডেটা প্যাকও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। এবং আমরা যদি এই দুটো কাজ করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোনটি গরম হবে না এবং আমাদের ফোনের ডেটা অনেক সহজেই বাঁচিয়ে ফেলতে পারবো অনেক ডেটা। যাক বন্ধুরা, এই প্লে বাটনে আপনারা একবার প্রেস করবেন। প্লে বাটনে আপনারা একবার প্রেস করার পরে এখান থেকে আপনার সেটিংস কিছু সেটিংস করতে বলছে, অর্থাৎ আপনাদের হয়তো কিছু পারমিশন চাইবে।
আপনারা এখান থেকে এই অ্যাপটি পারমিশন দিয়ে দেবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই অ্যাপটি পারমিশন দিলে। এই অ্যাপটি পারমিশন দেওয়ার পরে বন্ধুরা আপনারা একবার ব্যাকে চলে যাবেন বন্ধুরা। ব্যাকে চলে যাওয়ার পুরো বন্ধুরা আমি বাইরে বেরিয়ে গেলাম, আমি অ্যাপটিতে আবার প্রবেশ করছি বন্ধুরা। আমার ডবল ট্যাপ হয়ে গেছিলো তাই আমি বাইরে বেরিয়ে গেলাম, অ্যাপটিতে আমি আবার প্রবেশ করছি বন্ধুরা। অ্যাপটিতে পারমিশন দেওয়ার পরে আপনারা এই প্লে বাটনে সকলেই প্রেস করবেন, এবং আপনারা জানেন এরকম সেটিংস চাইলে আপনারা এখান থেকে পারমিশন চাইলে বন্ধুরা আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবে, সকল এখান থেকে আপনারা পারমিশন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখান থেকে সকল অপশানের আপনারা পারমিশন দিয়ে দেবেন বন্ধুরা। যাক বন্ধুরা, এখান থেকে পারমিশন দেওয়ার পরে আপনারা সরাসরি একবার ব্যাকে চলে যাবেন বন্ধুরা, এবং ব্যাকে চলে যাওয়ার পরে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ওপরে আমার প্রসেস হচ্ছে, এবং আমার তখন দেখাচ্ছিলো 200 MB-র ওপরে, কিন্তু অ্যাপগুলো আমার খেয়েছিলো মনে পড়ছে না কত ছিল, এ বলে দেখাচ্ছে বন্ধুরা 169 MB আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, এবং এটি ক্লিয়ার হচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনের ডেটাটিকে খুব সহজে আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন বন্ধুরা। এবং বন্ধুরা ভিডিওটিতে আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, এবং এটিকে কিন্তু বন্ধুরা আপনারা ডার্ক মোডেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটি দেখুন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ডার্ক মোডেও ব্যবহার করতে পারবেন। যাক বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা কাজ এরকম ছিল, এবং অ্যাপ্লিকেশনটা কাজ যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আমি আপনাদেরকে যথাযথ বলে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। যাক বন্ধুরা, আমি ভিডিওটি এখানটা শেষ করতে চাই, আর বন্ধুরা আপনাদের কাছে শেষেই একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের এইরকমই ভিডিও পাওয়াতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়, তাই আপনাদের যদি একটা সাবস্ক্রাইব কিংবা আপনার যদি একটা দুটো যদি ভিউ হয় আমরা আরও ভিডিও বানাতে ইচ্ছুক হই বন্ধুরা। তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন বন্ধুরা, এর ফলে আপনাদের কাছে যখনই কোনো আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যাবে, এবং ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করছি আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে।